وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ. আল্লাহ বলেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে বিনা কারণে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামির জন্য। এখানে প্রশ্ন হতে পারে হুজুর, আল্লাহ যে পাল্লার যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য, এটা কি আল্লাহর কোনো স্বার্থ আছে কিনা? না, মাআজ আল্লাহ, আল্লাহ আমি আল্লাহ যখন বনি আদম সৃষ্টি করব, আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, তখন আমি যখন ফেরেশতাদেরকে বলছিলাম, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে বনি আদম সৃষ্টি করতে চাই, পৃথিবীতে বনি আদম, পৃথিবীতে আমি খলিফা বানাইতে চাই, তখন ফেরেশতারা আমার আপনার বাধা হয়ে দাঁড়াইছিল। ফেরেশতারা তখন আমার আল্লাহকে বলছিল, ও মালিক, আপনি দুনিয়ার জমিনে বনি আদম সৃষ্টি করবেন, কেন সৃষ্টি করবেন? এরা তো দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া করবে, এরা দুনিয়ার জমিনে, আব্বুল আলামিন এদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করতেছি, আমরাই তো আপনার গোলামি করতেছি, তাহলে কেন আবার আপনি দুনিয়ার জমিনে বনি আদম সৃষ্টি করবেন, খলিফা দুনিয়ার জমিনে বানাইবেন? এমনি আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলেন, ও মানুষ, তোমার বাড়ি ছিল জান্নাতে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কিছুদিনের জন্য। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করেন, কুন বিদ দুনিয়াকা আন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, হে দুনিয়ার উম্মতের, তোমরা শোনো, পৃথিবীতে এমন ভাবে তুমি চলাফেরা করো যেমন তুমি একজন মুসাফির। আমি যখন সিলেট থেকে আপনাদের ময়মনসিংহে আসলাম, যদি আমি তিন দিন থাকি তাহলে আমি হলাম মুসাফির, তিন দিন পরে তো থাকলে আমি কিন্তু আর মুসাফির নয়, তখন আমি হয়ে গেলাম মুকিম। যেভাবে আমি সিলেট থেকে ময়মনসিংহে আসলাম, আবার আমাকে চলে যেতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা তোমরা শোনো, তোমরাই হলা সেই মেহমানের মতো, কিছুদিনের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বারণ করেছে, আমার পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে হবে। আরে উম্মত শোনো, যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে এমন কিছু জিনিস নিয়ে আসো যা পুনরায় তুমি আমার তোমার পূর্বের বাড়ি ঢুকতে পারো। দুনিয়াতে গেছো, এমন কিছু নিয়ে আসো যে আবার তুমি তোমার